বাবা, এটা বাবাদের গল্প। দীর্ঘ পথ বাসে ঝুলে পাড়ি দেন বাবারা, জীবনযুদ্ধে ছেঁড়া এক জোড়া জুতা নিয়ে কত বর্ষায় বিপুল পথ হাঁটা। সন্তানের কোনো শখই অপূর্ণ থাকতে দেন না, হাসি মুখে বড় মাংসটা তুলে দেন নিজের সন্তানের পাতে। বাবাদের ফোন কখনো পুরনো হয় না, শার্টের হাতাটা কখনো ছোট হয়ে যায় না, ঘড়িটার বয়স বাড়ে তবুও চলতেই থাকে। 24 ঘন্টায় 36 রকম কাজ, চোখের কোনায় একটু ঘুম, অফিসের লাঞ্চে ক্যান্টিন থেকে তুলে নেন কম দামি সমোসাটাই, বাঁচানো কিছু টাকা দিয়ে যদি আরেকটু খুশি করা যায় সন্তানদের, বাবারা তাদের সুবিশাল বাহু দিয়ে আগলে রাখেন তার পুরো পরিবার। শেষ রাতে যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলোয় চারিদিক অন্যরকম হয়, তখন বাবা চুপিসারে সন্তানের পাশে এসে বসে, ভাঙা হাসি দিয়ে সযত্নে ঘুম পাড়ায়। প্রতিদিন জন্ম হয় প্রায় 3.5 লক্ষ সন্তানের, আর তার সাথে জন্ম নেয় একই অঙ্কের বাবারা। শীতের দিনে পয়রা টয়রা নামাজ পড়তে পারবেন, আর এটার ভিতরে চামড়ার মোজাও আছে, আর এটা ফজরে নামাজ পড়া পরবেন। হ্যাঁ, একবারে টাইলসও পড়তে পারবেন, মসজিদে যেতে পারবেন। হ্যাঁ, একবারে গরম লাগবে, ঘুম আছে ভালোই, পয়রা থাকবেন এখানে, ঠিক আছে। আর এই যে এটা হলো হাত মোজা, আপনার বারবার উজু করতে হবে না, এটা পয়রা বুঝছেন, এটা পয়রা মাছ ধোয়া করলে হয়। তো ঠান্ডা পানি দিয়ে সকালবেলা একটা উঁচু পয়রা পরবেন, আর সারাদিন এখানে উপরে মাছ ধোয়া করবেন। আমার বাবার মতো আপনার বাসায় আপনার বাবা মা আছে, আপনি চাইলেও সহজেই এই প্রোডাক্টটি গিফট করতে পারেন এবং ঠান্ডা থেকে সেফ রাখতে পারেন আপনার বাবা মাকে। আপনারা যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ভালো থাকুক সব বাবা মা এই ঠান্ডার ভিতরে। সালামু আলাইকুম।